বাংলি জমি মিটকে কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কি অন্যায় কি অবিচার যা হচ্ছে তার একটি একটি প্রকাশ আমি আপনাকে আমি আবারও বলছি মমতা তুমি কাদের নিয়ে চলছো এবং কি হারাচ্ছ একদিন তুমি বুঝতে পারবে আমি নোংরা কথা বলতে পারবো না আমার রুচিকে বাঁধে আমার রুচিকে বাঁধে এবং আমার ইচ্ছেও নেই সেই জন্য সবকিছু হজম করছি একটা দিন আসবে যে দিনের জন্য আমি প্রস্তুত কুরআন যেমন বলেছে ও ওকে যেমন রোজা আমি জানি না তার মানে কতদিন সে রাজনীতি করছে রাজনীতি ধরনই হয়েছে হয়তো রাজনীতি ডাইরেক্টলি করছে আমি জানি কিন্তু বিধায়ক হওয়ার পর এটা একটা ঠিক একজন মহিলা যিনি সত্যি তাকে সত্যি বলতে পারছেন এবং সাহস দেখাতে পারছেন এবং সেই সাহস দেখার জন্য আমি একটা উঠে শিখা মধ্যে চিন্তাভাব করলো নিজস্বতার কারণে নিশ্চয়ই তৈরি হয়েছে না হলে কিন্তু জিন্দাবাদ শব্দ আসতো না তাহলে বৌদি ভালোবাসে এই শব্দ